সিঙ্গেল প্যারেন্ট এই শব্দটির সাথে দিন দিন আমাদের পরিচিতি বাড়ছে। এবং যখন একজন মানুষ রিসেন্টলি ডিভোর্সড হচ্ছেন বা তার স্পাউস হয়তো মারা গিয়েছেন বা সেপারেশনে আছেন, ওই সময়টা মানুষটার জন্য অনেক বেশি ক্রুশাল থাকে। সে কিভাবে তার নিজের জীবনে তাকে নিয়ে সামনে আগাবে, তার সন্তানকে নিয়ে সামনে আগাবে, সব কিছু মিলিয়ে একটা হযবরল অবস্থা থাকে এবং ঠিক বুঝে উঠতে পারে না আমি কি করব। নিজে যে সিদ্ধান্ত নিজে নিয়েছিল সেপারেশনে যাওয়ার জন্য, অনবরত তাকে একটা দোটানার ভেতরে ফেলে দেয়। সব সময় মনে হতে থাকে আমি কি সিদ্ধান্তটা ঠিক নিয়েছি, আমি কি আরেকটু চেষ্টা করতে পারতাম, আমি কি আমার সন্তানের ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছি। বিভিন্ন রকম দোটানা তাকে পুরোপুরি আঁকড়ে ধরে ফেলে। তার চেয়ে বেশি কষ্ট যেটা হয়, আমার সন্তানের কি কোনো ক্ষতি হচ্ছে, আমার সন্তান কি কষ্ট পাচ্ছে, আমার সন্তানকে কি কেউ কোনো বাঁকা কথা শোনাচ্ছে, ও কি ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে না কি হবে। সব রকমের একটা অনুভূতি যেন নিজেকে একটা অন্ধকার একটা গর্তে নিয়ে যেতে থাকে এবং ঠিক বুঝে উঠতে পারে না এর শেষ কোথায়, কবে আলো আসবে, কবে আমি বের হব এবং আমি কি আসলে ভালোবাসা পাওয়ার যোগ্য, আবার কি কেউ আমার জীবনে আসবে যে আমাকে আমার সন্তানকে ভালোবাসবে বা গ্রহণ করবে। ঠিক এরকম বিভিন্ন রকমের একটা হাহাকার থাকে একজন সিঙ্গেল প্যারেন্টের মনে। কিন্তু আমরা পরিবারের সদস্যরা, আশেপাশের মানুষরা, সমাজ তাদের সাথে কি আচরণ করি? বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে কোনো গেট টুগেদারে আসার সাথে সাথে তাদেরকে সহানুভূতি দেখাতে চাই, কিন্তু দেখাতে গিয়ে বাঁকা কথা শুনিয়ে ফেলি। আমরা বলে ফেলি, তুমি আসলে কেন তোমার সংসারটা টেকাতে পারলে না, আহা আরেকটু চেষ্টা করলেই তো হতো, তুমি আসলে ওভাবে চেষ্টা করনি, বাচ্চাটির মুখের দিকে কেন তাকালে না। কিন্তু আমরা বুঝে উঠতে পারছি না যে আমার কথা তার বুকে কতটা কষ্ট দিচ্ছে, তার সন্তানকে কতটা কষ্ট দিচ্ছে। এবং অনেক সময় সামাজিকভাবে আমরা তাদেরকে হেনস্থা করে ফেলি। কেন তুমি সিঙ্গেল প্যারেন্ট বললে, কেন তুমি পরিচয় দিলে তোমার ডিভোর্স হয়েছে বা সেপারেশন হয়েছে, এবং সাথে সাথে একটা তকমা তার ঘাড়ে লেগে যায়। সে মনে হয় আমার পরিবারের জন্য ক্ষতিকর, আমার স্বামী বা আমার স্ত্রী, আমার সন্তান, আমার পরিবারে আমার কাছের মানুষদেরকেও অনেক সময় আমরা মিশতে দিতে চাই না তাদের সাথে। না না, ওর সাথে মিশলে তুমি বকে যাবে। আসলে কতটুকু গ্রহণ করা যায়? কারণ যে মানুষটি একটা টক্সিক রিলেশন থেকে বের হয়ে এসেছে বা একটা কষ্টকর পরিস্থিতি থেকে নিজেকে পার করছে এখন, তাকে আমরা আসলে কিভাবে আরও কষ্টের ভিতরে ঠেলে দিচ্ছি। কারণ কেউ সচরাচর চায় না তার সবচেয়ে ভালোবাসার মানুষটিকে তার জীবন থেকে দূরে সরিয়ে দিতে, কেউ চায় না নিজের সংসারটি ভেঙে ফেলতে। সবাই কম বেশি যারা সিঙ্গেল প্যারেন্ট থাকে নিজের সাথে যুদ্ধ করে এই সিদ্ধান্তটি গ্রহণ করে থাকেন, কেউ শখের বশবর্তীতে এই সিদ্ধান্তটি কখনোই নেন না। এবং আরেকটি জিনিস আমরা যদি খেয়াল করে দেখি, যখন আমরা শুনি যে মানুষটি সিঙ্গেল আছেন, অনেকেই সমাজে আমরা দুষ্ট বুদ্ধি আমাদের ভেতরে জেগে ওঠে, আমরা তাদের সুযোগ নেওয়ার চেষ্টা করি, বিভিন্ন রকম আজে বাজে কথা, আজে বাজে প্রস্তাব আমরা দিয়ে থাকি। সবার সামনে আমরা খুব ভালো মানুষ, কিন্তু পিছনে গিয়ে আমরা এই পচা কাজগুলো করে থাকি এবং আমরা বুঝেও না যে এটার ইফেক্টটা মানুষটার মনে কেমন পড়ছে এবং আমি যে আমার নিজের সম্মানকে পুরোপুরি ভেঙে ফেলছি। এবং আমি বলবো, যদি আপনি সিঙ্গেল প্যারেন্ট হয়ে থাকেন বা আপনার পরিবারে বা আপনার কাছের মানুষ কেউ যদি সিঙ্গেল প্যারেন্ট থাকেন, অবশ্যই আমরা যেন প্রথমেই তাকে বলি যে ওই দোটানাটা থেকে বের হয়ে আসার জন্য। আপনি যদি আসলে সিদ্ধান্ত নেন আপনি ডিভোর্সে যাবেন, সেপারেশনে যাবেন, এই সিদ্ধান্তটি আপনার। আপনি একটি টক্সিক রিলেশন থেকে বের হয়ে আসছেন, কারণ টক্সিক রিলেশনে থাকাটাও কষ্ট, বের হওয়াটাও কষ্ট। আপনি আপনার সব রকমের ইফোর্ট আগে দিয়েছেন এই সম্পর্কটিতে, এটা নিশ্চিত করুন। তারপরে আপনি সিদ্ধান্ত নিন আপনি কি করবেন। যদি আপনি সিদ্ধান্ত নিয়ে বের হয়েই চলে আসেন, এরপরে দোটানায় থাকাটা আপনাকে কোনো রকমভাবে সাহায্য করবে না, বরং এটা আপনাকে ধীরে ধীরে আরও বেশি ক্ষতি করবে এবং আপনার সন্তানের জন্য ক্ষতিগ্রস্ত হবে এবং আপনার সন্তান এর ফলে বেশি ক্ষতিগ্রস্ত হবে। কাজে আপনাকে এই দোটানাটা থেকে বের হয়ে আসতে হবে। যা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে, এখন আপনাকে সামনে এগোতে হবে এবং আপনাকে নিজেকে সম্মান করতে হবে, আপনার নিজের ভেতরে কনফিডেন্স ডেভেলপ করতে হবে। আশেপাশের মানুষরা যাই বলুক না কেন, আপনি যদি আপনার নিজের পরিচয়কে গ্রহণ করতে না পারেন, তাহলে আপনার সন্তান বা অন্যরা কিভাবে আপনার এই পরিচয়টিকে গ্রহণ করবে? আপনার শক্তিতে আপনার সন্তান ধীরে ধীরে আরও বেশি শক্ত মন মানসিকতা নিয়ে গড়ে উঠবে, কারণ সে দেখবে তার বাবা বা মা থেমে যাননি, উনি শত কষ্টের পরেও চলছেন এবং তার সামনে আপনি রোল মডেল হিসেবে থাকবেন। এবং পরবর্তী সময়টিতে অবশ্যই আপনাকে আশাবাদী হতে হবে। আপনার জীবনে একটি সম্পর্ক ভেঙে গিয়েছে মানে এই না যে আপনাকে আর কেউ ভালোবাসবে না বা আপনার জীবনে আর কোনো সুন্দর সম্পর্ক আসবে না, কেউ আপনাকে গ্রহণ করবে না আপনার নিজের মতো করে। এবং এই আশা নিয়ে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে এবং এগিয়ে যাওয়ার পথে আপনাকে খেয়াল রাখতে হবে আপনাকে কেউ যেন একটু কেয়ার করলে আপনি না ভাবেন না এই মানুষটি আমার জন্য পারফেক্ট। কারণ এই সময়টিতে অনেকেই আমাদের সুযোগ নেওয়ার চেষ্টা করে। আবার আমরা যেন অতিরিক্ত ওভার মনিটরিং না করে যে না সবাই আসলে খারাপ, অনবরত আমাদের টক্সিক রিলেশনের মানুষটির সাথে যেন তুলনা করতে না থাকি যে না ও এরকম করেছিল এই মানুষটি এরকম করে তাহলে খারাপ। তার মানে আমাদেরকে একটা ব্যালেন্সড লাইফে আসতে হবে। আমরা যেমন আশাবাদী থাকবো ঠিক একইভাবে আমরা যেন ব্যালেন্সটা মেনটেন করতে পারি, আমরা যেন খুব বেশি স্ট্রিক্ট না হয়ে যাই বা খুব বেশি ওপেন না হয়ে যাই। নিজে সিদ্ধান্ত নিতে না পারলে সবচেয়ে কাছের মানুষ যারা সবসময় আমার ভালো চায়, শুভাকাঙ্ক্ষী, তাদের সাহায্য নিব, তাদের সাথে কথা বলবো যে আসলে আমি কি করব। এবং এর পরবর্তীতে আপনার সন্তানের প্রতি যখন আপনি তাকাবেন ডেফিনেটলি আপনি তার জন্য পারফেক্ট প্যারেন্ট হওয়ার ট্রাই করবেন না, কখনোই না। আপনার সন্তান একজন হাসি খুশি মা বা বাবা চান, সে কখনো চায় না আমার বাবা মা পুরোপুরি পারফেক্ট হবে। আপনি একাই তার জন্য বাবা এবং মা দুজনের রোল প্লে করছেন। সো আপনি হাসি খুশি থাকার চেষ্টা করুন, পারফেক্ট না, এবং আপনি তাকে শাসন করবেন। অবশ্যই অবশ্যই এটা মনে করবেন না যে আমার সন্তান আমার কারণে তার বাবা বা মার থেকে বঞ্চিত হচ্ছে না, আমি ওকে শাসন করতে পারবো না, শুধুই ভালোবাসবো। না, আপনার সন্তানের উপরে আপনার পরিপূর্ণ অধিকার আছে। ওর যেটা ভালো বা খারাপ আপনি সেটা বলবেন, আপনি ওকে সুন্দর করে বুঝিয়ে বলেন, ওর বন্ধু হন, কখনো ওকে শাসন করেন। এবং অবশ্যই আরেকটি জিনিস আমাদের মনে রাখতে হবে, আপনার পার্টনার আপনার সাথে খারাপ আচরণ করেছেন, আপনার টক্সিসিটি আপনার পার্টনারের সাথে ছিল, আপনার সন্তানের কিন্তু তার বাবা বা মায়ের সাথে টক্সিসিটি ছিল কি না এটা আপনি ঠিক জানেন না। কারণ অনেক ক্ষেত্রে সন্তানেরা বলে হ্যাঁ আমার বাবা বা মা খারাপ, তারা এই আচরণ করেছে, বাট স্টিল আমি জানি না কেন আমি তাদেরকে ভালোবাসি। তাই আপনি যেন আপনার নিজের ফ্রাস্ট্রেশন, ক্ষোভটা অনবরত আপনার সন্তানকে না বলতে থাকেন, এবং দিন শেষে যেটা হবে আপনার সন্তান আপনাকে ঘৃণা করা শুরু করবে যে হ্যাঁ আমার বাবা মা খারাপ কিন্তু এটা আমাকে বারবার বলার প্রয়োজন ছিল না। এবং আরেকটি যেটি আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা যদি আমার পার্টনারের সাথে সেম পেজে না থাকি, অনেক সময় আমার পার্টনারের সাথে আমার সন্তান যখন একদিন বা দুদিনের জন্য দেখা করতে যাবে, এক সপ্তাহ বা 15 দিন পরে আমার পার্টনার হয়তো আমার নামে তার কাছে খারাপ কিছু বলতে পারে, আমার সন্তানকে সে হয়তো ভালোবাসার দরুণই অনেক কিছু দিয়ে দিতে পারে যেটা তার জন্য ক্ষতিকর। সো যদি আমরা কথা বলে সেম পেজে থাকতে পারি দেন অ্যাবসলিউটলি ওকে ফাইন। যদি না থাকতে পারি আমি আমার সন্তানের সাথে খোলামেলাভাবেই বলবো যে আমি তাকে ভালোবাসি বিধায় আমি তার জন্য এই কাজগুলো করছি এবং তাকে এই কাজগুলো অ্যালাউ করছি না। এবং আমি অবশ্যই এই জিনিসটাও ক্লিয়ার রাখবো যে মা বা বাবা তার জন্য কি চিন্তা করি, আমি কেন তাকে শাসন করছি বা আমি তার কাছ থেকে ঠিক কি আশা করি। কারণ আমি তাকে কখনোই একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলে তার ভবিষ্যৎটা নিশ্চিত করতে পারবো না, কিন্তু আমি তাকে এটা অন্তত শেখাতে পারি সামনে আসা সুযোগগুলোকে সে ইফেক্টিভ ওয়েতে ব্যবহার করবে। এবং আপনি যখন নিজের প্রতি আত্মবিশ্বাসী এবং আপনি আপনার নিজেকে ভালোবাসছেন, নিজের সম্মান নিয়ে আপনার দোটানা নেই, আপনি মাথা তুলে দাঁড়াচ্ছেন এবং আপনি আপনার নিজেকে অন্তত এই ভালোবাসাটুকু দিচ্ছেন যে না আমার জীবনে অবশ্যই যদি কেউ আসে অবশ্যই আমি ওয়েলকাম করব, আমি অবশ্যই অনেক বেশি স্ট্রিক্ট হয়ে যাব না বা আমার সন্তানকে আমি পারফেক্ট একটা প্যারেন্ট দেওয়ার ট্রাই করবো না। এবং আমরা অবশ্যই দুজন দুজনের সাপোর্ট হিসেবে থাকবো, দুজন দুজনের সাথে আমরা মন খুলে কথা বলবো এবং দুজন দুজনকে সময় দিব, নিজেদের ফ্রাস্ট্রেশন একজন আরেকজনের উপরে শো করবো না। তখন আপনি দেখবেন এই সমাজ বলুন, আপনার পরিবার বলুন, যতই আপনার বিপক্ষে থাকুক আপনার সন্তান এবং আপনার মধ্যে বন্ডিংটা অনেক সুন্দর হবে। আপনাদের ভেতরের সম্পর্কটা যখন ক্লিয়ার আপনি তখন নিজের মনের ভারটাকে কিছুটা হলেও মুক্ত হতে পারবেন এবং নিজেকে ভালোবেসে আপনার সন্তানকে সাথে নিয়ে আপনি আবার নতুন করে জীবনে এগিয়ে যেতে পারবেন সামনে। এবং আমাদের সমাজে যারা আমরা সিঙ্গেল প্যারেন্ট আছি সবার জন্য আমাদের লাইফ স্প্রিংয়ের পক্ষ থেকে ভালোবাসা এবং সম্মান।